नमस्कार यूट्यूब चैनल बराक तरंगे हमें आशु चौधरी अपना देखे जाना स्वागत प्रथम संवाद शुरोनाम असम विधानसभा उपाध्यक्ष आमिनुल हक लस्कर करोना आक्रांत गणदुलाई हत तीन चूड़े देह समझे निल ना बांग्लादेश सरकार 5 अगस्त राम मंदिर शिलान्यास दिन बाड़ीते बाड़ीते पूजा अर्चना करार आह्वान बीएसपी अखिल गगोई मुक्तर दाबी हाइलाकान्दी मानव श्रृंखल सोनाबाड़ीघाटे दुस्थ मानुषर मध्य खाद्य सामग्री बंटनर माध्यम आत्मप्रकाश मनुल हक चौधरी मेमोरियल सोसाइटी করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। উপাধ্যক্ষ লস্কর গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শরীরের অবনতি ঘটলে বাড়িতে এনে মঙ্গলবার র্যাপিড টেস্ট করা হয়। র্যাপিড টেস্টে ধরা পড়ে করোনা পজিটিভ। বর্তমানে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনাইয়ের বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। উপাধ্যক্ষ লস্কর করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তে দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন মহল। মঙ্গলবার র্যাপিড টেস্টে করোনা পজিটিভ ধরা পড়লে সঙ্গে সঙ্গে উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাতারকান্দি বুবরিঘাট চা বাগান এলাকায় গণদুলাইয়ের মৃত্যু হওয়া তিন চুরের দেহ সমঝে নিল না বাংলাদেশ। বাংলাদেশ সরকার মৃতদেহ সমঝে না নেওয়ায় পরিচয়হীন বলে করিমগঞ্জ জেলা প্রশাসন কবরস্থ করে তিনজনেরই। সোমবার সন্ধ্যায় করিমগঞ্জ টাউন কবরস্থানে তাদের কবর দেওয়া হয়। এদিকে জানা গেছে ঘটনার পর বিএসএফ ও বিজেপি পতাকা বৈঠকের পরপর চারবার আহ্বান করলেও বাংলাদেশ সরকার কোনো সাড়া দেয়নি। গত 19 জুলাই ইন্দো বাংলা সীমান্ত টপকে 7 জনের এক চুরের দল ডুবুরিঘাট বাগান এলাকায় হানা দেয়। এক বাগান শ্রমিকের গোয়াল করে হানা দেওয়ার সময় জনৈক শ্রমিক টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা তিন চুরকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর শুরু হয় গণদুলাই। গণদুলাইয়ে ঘটনাস্থলে তিনজনেরই মৃত্যু ঘটে। তাদের সঙ্গে বাংলাদেশে কিছু সামগ্রীও পাওয়া যায়। ঘটনার পরদিন করিমগঞ্জ পুলিশ প্রশাসন পৌঁছে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর বিএসএফ ও বিজেপি পরপর চারবার পতাকা বৈঠক ডাকলেও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। অবশেষে পরিচয়হীন মৃতদেহ বলে করিমগঞ্জ জেলা প্রশাসন তাদের কবরস্থ করে। তারমানে আমার বুবরিঘাট টি এস্টেটত তারমানে রাতি এটা ঘটনা ঘটেছিল যে তারমানে তিনজন সাসপেক্টেড বাংলাদেশী মিসক্রিয়েন্টে ধরা পড়িছে। কিন্তু তারপিছত আমার ওসি পথারকেন্দ্রি যাওয়ার পিছত দেখা পালে যে তিনজন ফাউন্ড ডেড। তারপিছত আমি সিহঁতর ইনভেস্টিগেশন করার পিছত দুইজন মানে আমি আমার সূত্রত হিসাবে ই করেছিলোঁ যে বাংলাদেশী হয় বলে, কিন্তু আমি বাংলাদেশের লগত কারেসপন্ডেন্স করার পিছত কোনো রেসপন্স নোপাত তার মানে আমি আর কোনো ই নাপালোঁ যে মানে ভেরিফাই করিব পৰা নগল সিহঁতৰ এড্ৰেছ। আৰু 72 ঘণ্টা যিহেতু অতিক্ৰম হৈ গৈছে আৰু ডিকম্পোজ হৈ আছে, আমি ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেটৰ অৰ্ডাৰ লৈ সিহঁতক এজ ডিছপ'জ কৰাৰ কাৰণে সদৰ কবৰস্থান কৰিমগঞ্জত আজি ডিছপ'জ কৰাৰ কাৰণে ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেটৰ পৰা অৰ্ডাৰ লৈ আমি ডিছপ'জ কৰি আছোঁ এজ আনআইডেণ্টিফাইড এণ্ড আনক্লেইম। মৃত্যু হৈছে কেনেকুৱা? মৃত্যুটো আমাক খবর পোৱা মতে ৰাতি তাৰ মানে পাব্লিকে কোৱাৰ পিছত আমাৰ ওচিয়ে সেই অঞ্চলত গৰু চুৰি কৰাৰ কাৰণে আহিছিল বুলি কৈছিল। তাৰপিছত কেনেকৈ হৈছে ডিটেইলছ এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে, আমি সেইটো নাজানো। যোৱাৰ সময়ত আমি পাইছোঁ যে ডেথ হৈছে, ডেথ পোৱা গৈছে। আগামী 5 আগস্ট রাম মন্দিরের কাজের শিলান্যাসের দিন বাড়ি বাড়ি দীপ জ্বালানো ও পূজার্চনা করার আহ্বান জানালো বিশ্ব হিন্দু পরিষদ। এছাড়া প্রতিটি মঠ মন্দিরে পূজার্চনা করার আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। মঙ্গলবার কল্যাণী আশ্রমে সাংবাদিক বৈঠক ডেকে এই আহ্বান জানান সভাপতি শান্তনু নায়েক ও পূর্ণচন্দ্র মণ্ডল। এদিনে সাংবাদিক বৈঠকে রাম মন্দির বাঙ্গা ও পরবর্তীতে দীর্ঘ আন্দোলনের ইতিহাস তুলে ধরেন তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ, শিখদি মহারাজ, সজ্জল মহারাজ, নির্ভয় দাস, গৌর দাস প্রমুখ। এদিন কোভিডে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদেরও সংবর্ধিত করে বিশ্ব হিন্দু পরিষদ। সব জায়গাতেই এই দিনটা এই 5ই অগস্ট এটা পালন করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ আহ্বান করেছে। এবং আমরা আশা রাখছি যে সময় শ্রী
অযোধ্যাতে এই পূজা অর্চনা হবে সেই সময় সমস্ত বিশ্বে ভারতবর্ষ তো হবেই হবে এবং একই সঙ্গে সমস্ত বিশ্বে এই সময় আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত বলতে মণিপুর মিজোরাম ত্রিপুরা মরাকলি এবং ডিমা হাসান এটার পক্ষ থেকে আমরা আজকে এখানে এই আমাদের মরাকলিতে সব সাংবাদিক বন্ধুদেরকে আমরা আহ্বান করেছি এবং সাংবাদিক বন্ধুরা যেভাবে এই কোভিড-19 প্যান্ডামিকে তারা যেভাবে সমাজকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে এই জন্য ওদেরকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আজকে এখানে আমরা সম্বর্ধনা দিয়েছি। একই সঙ্গে এই যে 5ই অগস্ট যে সমস্ত এই 5ই অগস্টের যে অযোধ্যাতে সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি উনি যে শিলান্যাস করবেন রাম মন্দিরের, সেই অযোধ্যাতে সেই রাম মন্দিরের যে শিলান্যাস হবে এই শিলান্যাস অনুষ্ঠানটা 11:30 থেকে 12টা পর্যন্ত এটা সমস্ত সব টিভি চ্যানেলে এটা সম্প্রসারণ করা হবে এবং আমরা আপনাদের মার্ফত আমাদের সাংবাদিক বন্ধুদের মারফত আমরা এটা প্রতিটি হিন্দু সমাজকে প্রতিটি ভারতবাসীকে আমরা আহ্বান করছি যে ওরা যেন এই এই দিনটা এই 11:30 থেকে 12টা পর্যন্ত আমরা যেন খুব ভালোভাবে আমরা সব জায়গাতে আমরা এই নিজ নিজ বাড়িতে পালন করতে পারি এবং যদি সম্ভব হয় কোনো কোনো জায়গাতে আমরা বড় স্ক্রিন লাগে এই কোভিড-19 প্রোটোকল মানে যেভাবে প্রোটোকল আছে এই প্রোটোকল সমস্ত নজরে রেখে আমরা যদি সম্ভব হয় তাহলে এই বড় স্ক্রিন লাগিয়েও আমরা যেন পাড়া নিয়ে নিজ নিজ পাড়াতে এরকম আমরা কোনো উপভোগ করতে পারি এবং একই সঙ্গে আজকে এখানে অনেক আমাদের এই অঞ্চলের যে সাধু সন্তরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন পন্থের সাধু সন্তরা আছেন ওদেরকেও আমরা আহ্বান করেছি যে মঠ মন্দিরে এই দিন যেন আমরা এই 5ই অগস্টে এই সময় যেন পূজা অর্চনা করা এবং প্রতিটি বাড়িতেও যেন পূজা অর্চনা করা এবং বিকালবেলা আমরা বিশ্ব হিন্দু পরিষদের একটা বিরাট পরিকল্পনা ছিল যে এই দিনটাকে আমরা খুব ভব্য আকারে আমরা এটা পালন করব কিন্তু যেহেতু এখন বর্তমান কোভিড-19 প্যান্ডামিক চলছে সমস্ত বিশ্বে এবং ভারতবর্ষ এটাতে এটার প্রভাবটা খুব বেশি এই জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি নিজ নিজ বাড়িতে অন্তত সেই দিন দেওয়ালিতে যেভাবে আমরা দীপ প্রজ্বলন করে আমাদের বাড়ি পাড়া যেভাবে কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিতে হাইলাকান্দি চড়ারপাড়ে মানব শৃঙ্খল যৌথভাবে আয়োজন করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। মঙ্গলবার জাতীয় সড়কের পাশে মানব শৃঙ্খল করে অখিল গগৈর মুক্তি ও নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবি জানান দুই সংগঠনের কর্মকর্তারা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর। তারা অবিলম্বে অখিল গগৈর মুক্তির দাবি না দিলে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন। আমাদের দাবি মানতে হবে, অখিল গগৈকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে, তাহলে আন্দোলন চলছে চলবে। জয়কৃষ্ণপুর মোহাম্মদ আঞ্চলিক কমিটির নেতৃত্বে সারা আসামের সঙ্গে সংগতি রেখে আমরা হাইলাকান্দি জেলায় অখিল গগৈর মুক্তির দাবিতে আমরা আজকে মানব শৃঙ্খল আন্দোলন কর্মসূচি গড়ে তুলেছি। আপনারা নিশ্চয় জানেন যে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে গোটে সমস্ত আসামে সমস্ত গাঁওয়ে শহরে নগরে আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ। আসাম সরকার, এই ফসিবাদী সরকার আমাদের নেতা অখিল গগৈকে আজ 7 মাস ধরে জেলে বন্দি করে রেখেছে। এই অখিল গগৈর মুক্তির দাবিতে সমস্ত আসামের সঙ্গে আমরা হাইলাকান্দি জেলায় প্রতিবাদ সাব্যস্ত করেছি এবং দাবি উত্থাপন করছি যে অতিসত্বর অখিল গগৈকে মুক্তি দিতে হবে, বিনা শর্তে অখিল গগৈকে মুক্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত অখিল গগৈকে মুক্তি দেওয়া না হবে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল সংগঠন এবং জনগণের এই আন্দোলন আমরা চলছে এবং আগামীতেও চলবে। হাইলাকান্দি জেলার আমি মানব শৃঙ্খলার জড়িয়ে আমি আজি অখিল গগৈ মুক্তির দাবিত আমি আন্দোলন কার্যসূচী আরম্ভ করছি। আপনাদের জানে যা ডিসেম্বরের পর আমার নেতা অখিল গগৈ কারাবন্দী করে রাখিছে এই বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারে।
আমি আজির এই মানব শৃঙ্খল কার্যসূচীর জড়িয়ে অসম সরকার আর কেন্দ্রীয় সরকারক হকিয়াই দিব খুঁজিছ যে আমার নেতা অখিল গগৈ যদি অতি সোনকালে মুক্তি দিয়া নহয় তেতিয়াহলে আমার যে আন্দোলন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আর অসমৰ ৰাইজৰ যে আন্দোলন ই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করব ই আন্দোলন জঙ্গী আন্দোলন রূপ ধারণ করব অতি সোনকালে আমার নেতা অখিল মুক্তি দিবলৈ ইয়ারপরে আমি দাবি উত্থাপন করি। ঈদ উল আজহা উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বন্টনের মাধ্যমে আত্মপ্রকাশ করল মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা সোনাবাড়িঘাটে। মঙ্গলবার 250 লোকের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করেন নবগঠিত সংস্থার কর্মকর্তারা। এদিকে নবগঠিত মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সোসাইটির সভাপতি পদে রয়েছেন মাহবুব রহমান বড়বইয়া বাপ্পি, সম্পাদক পদে রয়েছেন সাইদুল হক চৌধুরী। এছাড়া দুই সহসভাপতি হলেন জামাল উদ্দিন চৌধুরী ও শঙ্কু দাস। সহ সম্পাদক পদে রয়েছেন আমিনুল হক চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল গনি চৌধুরীকে। এছাড়া চার সাংগঠনিক সম্পাদক হলেন কাউসার গনি চৌধুরী, মহিবুল হক চৌধুরী, শাহিন আহমদ চৌধুরী ও খেজির হায়াত চৌধুরী। এছাড়া সদস্য রয়েছেন শাহ আলম লস্কর। বন্টনের পর সভাপতি মাহবুব রহমান বড়বইয়া জানান আগামী দিনেও তারা সামাজিক কাজকর্ম চালিয়ে যাবেন এবং অসহায় লোকদের পাশে দাঁড়াবে সংস্থা। আজকে মূলক চৌধুরী মেমোরিয়াল সমিতির পক্ষ থেকে কিছু সামগ্রী বিতরণ করা হয়েছে কোভিড সামনে ঈদ উল আজহা উপলক্ষে আমরা কিছু ঈদের সামগ্রী দিয়েছি। আমাদের আজকের এই কমিটির প্রথম দিন এই কিটগুলো বিতরণ করেছে, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা অনেক আরও এগিয়ে যাব কাজকর্ম নিয়ে। আর আমরা এই কোভিডের কারণে একটু স্লো কাম করতেছি, কোভিডের পরে আমরা অনেক দ্রুতগামী কাম করব। মৈলক চৌধুরী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে গ্রাম গঞ্জ শহর সবাই দিলে মনে আমরা পৌঁছব। আর আমরা একটা প্ল্যান নিয়েছি অদূর ভবিষ্যতে আমরা প্রত্যেক বছর একটা রিলিফ এবং সময় সময়ে দুর্যোগ আসলে